জীবনে যে যদি কেউ ভালো কিছু পাওয়ার জন্য করে তাহলে সে অনেক উন্নতি করতে পারে, কিন্তু এই জেদই যদি কোনো খারাপ কাজের জন্য হয় তো সেই মানুষটা পাকে তলিয়ে যায়। আমরা কখনো কখনো নিজের কাছের মানুষের জেদ মেনে নিই এই কারণে যাতে ওই মুহূর্তের জন্য ব্যাপারটা মিটে যায়, কিন্তু আমাদের ওই একটা ভুল, ওই একটা জেদকে একটা খারাপ অভ্যেসে বদলে দেয়। আমাদের পরিবার থাকেই এই কারণে যাতে যখন যখন আমরা কোনো খারাপ কাজের দিকে এগোই তখন আমাদের আটকাবে। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার ঘটনাটাও এইরকম একটা খারাপ জেদের পরিণতি ছিল, যেটা একটা হাসি খুশি পরিবারের খুশিকে গ্রাস করে নেয়। এই জেদটা ছিল মদ্যপান করার। এমনিতে মদ খাওয়া জেদ তো অনেক লোকেরাই করে থাকে, কিন্তু এই কেসটাতে মদ এমন একটা রূপ নিল যা সবাইকে চমকে দিল। একটা বোতল দিন। হ্যাঁ দিচ্ছি, টাকা দে। আরে কি টাকার কথা বলছো, বলছি না পরে দেবো টাকাটা, চুপচাপ বোতল দাও আমাকে। কি চুপচাপ রে, হ্যাঁ সকালেই ধার চাইছে, বিনা পয়সা না এক ফোঁটা মদও পাবি না, চল ভাগ এখান থেকে। তুমি ঠিক করছো না কিন্তু, বলে দিচ্ছি তোমাকে আমি। কি ঠিক করছি না, চল বেরো এখান থেকে। ভিকারি কোথাকার একটা, ফোকটে মদ পাওয়া যায় নাকি? তার কাটা। আরে ও সুপ্রিয়া, দেখ নিজের অবস্থা, কতবার বলেছি আমার সাথে বিয়েটা করে নে, কিন্তু তুই মানলি না। আমি তো বলছি এখনো সময় আছে দুর্গাজি। আমি রজতের সাথে অনেক খুশি, বুঝেছিস? সে তো তোর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে রে। চলে যাই এখান থেকে, না হলে আমি চিৎকার করব। খুব জেদ না তোর? তোর জেদ তো আমি ছোটাব। বের হই এখান থেকে। শুনতে পারো তুমি, কখন তো দরজা ধাক্কা দিচ্ছি আমি, কানে কি তুলো গোজা আছে নাকি? আরে মা, কখন এসেছো? ওটাই তো আমি বলছিলাম তোমাকে, ওই মা এসেছিলেন তাই আমরা কথা বলছিলাম, তাই দরজা খুলতে দেরি হলো। বস না বাবা। কেমন আছো মা? ভালো আছি বাবা। তোর কি হয়েছে, নিজের কি অবস্থা করেছিস তুই? চাকরিটাও ছেড়ে দিলি, হ্যাঁ বল না কিছু, চল নিজের বাড়ি চল, আমি তোকে নিতে এসেছি, তোর ভালো করে দেখাশোনা করব আমি। মা একটা কাজ করো, তুমি এখান থেকে চলে যাও, আমি নিজের জীবন নিজের মতো করে কাটিয়েছি, নিজের ইচ্ছে মতন বিয়ে করেছি, কাজ করেছি এবং ছেড়েও দিয়েছি। আমি স্বাধীন পাখির মতো বাঁচতে চাই, আমাকে দয়া করে বাঁধার চেষ্টা করো না তুমি। ভগবানের জন্য মায়ের সাথে এভাবে কথা বলো না, চলো না আমরাও গিয়ে মায়ের সাথে ওখানে থাকি। তুমি চুপ করো, আমাদের মধ্যে কথা বলবে না তুমি, মুখটা বন্ধ রাখবে তোমার। মা হাত জোর করে বলছে এখান থেকে চলে যাও তুমি। শোন না ভাই, আমি এই চেনটা বিক্রি করতে চাই, কত দিবি বল? কি করে বলি বল, আমার তো সোনার দোকান নেই। আরে
যা পারিস তাই দে, আমার তারা আছে। এটা 10,000 টাকা দিতে পারি, তার বেশি পারবো না। ঠিক আছে চলবে, তাই দে। কিছু না, ওই সরকারি হাসপাতাল আছে না, ব্যাস ওখানেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ওই কিছুদিন ধরে পেটে ব্যথা ছিল তাই ভাবলাম ডাক্তারকে দেখিয়ে নি। আর তোর সোনার চেনটা কোথায় গেল? আরে বলবেন না, ব্যাস এমনি। কতটা বাজে স্বামী তোর, যে মদের জন্য নিজের বউয়ের চেন বিক্রি করে দেয়। তোর তো কেউ খেয়ালই রাখে না এখন। এমন কিছু না নির্মলা দিদি, রজত আমাকে অনেক ভালোবাসে। ওই কিছুদিন ধরে ঘরে পয়সা টানাটানি ছিল তাই বিক্রি করে দিয়েছি। আরে রাখ না সুপ্রিয়া, তোর স্বামী কত বড় মদখোর না সেটা পুরো শহরই জানে। তোর তো কপালটাই খারাপ সুপ্রিয়া, যে এমন মদখোর স্বামী তুই পেয়েছিস। আমি ওনাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তুই তো আর আমার কথা শুনবি না। চল ঠিক আছে, আমি কাল এসে তোকে একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? আরে কমল, কি খবর রে? আমি ঠিক আছি, তুই বল। আমি তো খুব চিন্তায় আছি ভাই, তোর বোনের অবস্থা দেখে খুব কষ্ট হয় আমার। এটা জেনে যে ওর বর একদম চিন্তা করে না, সারা দিন শুধু মদ খেয়ে পড়ে থাকে। ভুগতে দে, ওর খুব শখ ছিল না রজতকে বিয়ে করার, এখন ভুগতে দে ওকে। কমল, আমি এটা বলছিলাম যে যদি ও রাজি হয় তাহলে আমি আজ ওকে বিয়ে করতে রাজি আছি। সত্যি সুপ্রিয়াকে? ভাই তুই মেনে নিবি ওকে? হ্যাঁ ভাই মেনে নেবো, বন্ধু হয়ে কথা দিলাম। তাহলে আমাদের দুজনকে মিলে কাজ করতে হবে। আরে আমি আমার বোনের এই অবস্থা দেখতে পাচ্ছি না রে। যাওয়া যাক ডাক্তারের কাছে। আরে এটা কি হয়েছে তো? কিছু না, ওই তোমার যে লাভ কি এর কি হয়েছে কি আর হয়নি? আমি বলছি, আমি কালকে রাতেকে মেরেছি, ঠিক আছে? আর অন্যের বিষয়ে বেশি নাক গলিও না তো, যাও এখান থেকে। আর তুমি হা করে দেখছো কি, চলো। গুলি খাওয়ার ইচ্ছা হয়েছে তোর? না দাদা সত্যি বলছি, আমি এবার আমি সত্যি তোমার ধারটা মিটিয়ে দেবো। কি হয়েছে, কে উনি? সুপ্রিয়া তুমি ভেতরে যাও। না বাইরে থাকতে দে ওকে, ও তো জেনে নে ওর ভিকারি বর কি করে আমার ধার মেটাবে। আর দেখুন আমি আপনাকে কথা দিচ্ছি, উনি আপনার দেনা তাড়াতাড়ি শোধ করে দেবেন, ওনাকে ছেড়ে দিন। ঠিক আছে, যখন আপনি বলছেন তো এক সপ্তাহ পরেই আসছি ধারের টাকা নিতে।
আর তখন আমি তোর থেকে না আপনার থেকে উসুল করব। তুমি ভেতরে যাও। ডাক্তারবাবু, মদের প্রতি প্রচুর আসক্ত হয়ে গেছি আমি। আমার মাথা যেন খারাপ হয়ে যায়, মেজাজ যেন খিটখিটে হয়ে যায়, আর তারপর শান্ত হওয়ার জন্য মদের দরকার পড়ে আমার। আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে ডাক্তারবাবু। আপনার ওষুধটা যদি কাজ করে যায় তাহলে সারা জীবন আমি আপনার কৃতজ্ঞ থাকব। এই টেস্টটা আপনি করিয়ে নেবেন আর তারপর আমার সাথে দেখা করবেন। ঠিক আছে, ধন্যবাদ। আরে কমল, কেমন আছো? আমি তো ঠিক আছি, তুই এখন নিজের চিন্তা কর। তুই যদি মদ না ছাড়িস আর আমার বোনকে এভাবেই অত্যাচার করতে থাকিস তাহলে নিজের জীবনটা হারাবি তুই, বুঝলি? আর হ্যাঁ, অনেক সহ্য করেছ, এখন আর না। যদি তুই নিজেকে এখনো না শুধরাতে পারিস বাকিটা ভেবে নে, বুঝলি? তুমি অনেক বদলে গেছো এখন। পালিয়ে বিয়ে করেছিলাম তোমাকে কারণ তুমি কথা দিয়েছিলে আমাকে যে আমাকে রানী বানিয়ে রাখবে, যে সব ইচ্ছেগুলো পূরণ করবে আমার। সব শর্ত মেনে নিয়েছিলে না তুমি আমার? কিন্তু এখন দুঃখ হয় যে তোমাকে কেন এত বিশ্বাস করেছিলাম, কেন চোখ বন্ধ করে তোমার সাথে চলে এলাম, তোমাকে এত ভরসা করলাম, এত বিশ্বাস করলাম, আর তুমি চুপ। এসব ফালতু কান্না বন্ধ করো, ভাল লাগে না এসব। আমার জীবনটা পুরো নষ্ট করে দিল, না খেতে দেয়, না শুতে দেয়, না ঘুমোতে দেয়। যাও গিয়ে খাবার বানাও, যাও। বাহ ভাই বাহ, ধার শোধ করার জন্য টাকা নেই কিন্তু মদ কেনার জন্য টাকা আছে। আরে সব টাকার মদই কিনেছিস নাকি কিছু বাকি রেখেছিস? টাকা তো তোর কাছে আর নেই কি? তো ঠিক আছে, আমি তোর মদ নিয়েই নিজের ধার মিটিয়ে নিচ্ছি। আরে না দাদা, না 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 না, এরকম করো না, এরকম করো না, এরকম করো না। আমি সমস্ত টাকা ফিরিয়ে দেবো, আমার বোতলটা দাও, আমাকে বোতলটা দাও। সালা মাতালের কথা কে বিশ্বাস করে? চল ফট। না দাদা, আমি বোতল দেবো না, আমি দিয়ে দেবো তোমার টাকা। আরে ছাড়বি কি না? না দাদা, তার কাটা। শোন রে, এখন তো শুধু মদের বোতলটা নিচ্ছি, যদি তিন দিনের মধ্যে ধার শোধ না করিস না তোর ঘর থেকে তোর বউকে তুলে নেবো, বুঝলে? এরকম বলো না শ্যাম দাদা, আমি টাকা টাকা দিয়ে দিলি তো বেঁচে গেলি, নাহলে দাদা দাদা বোতলটা দিয়ে দাও। দাদা শোনো না, হ্যাঁ কতবার তোমার কাছ থেকে মদ নিয়েছি, আজকে একটু ধারে দাও না। মাতালদেরকে যদি আমি ধারে দিই না আমার দোকানটাই না পুরো বিক্রি হয়ে যাবে। তাহলে একটু বোঝার চেষ্টা করো, আজ দরকার খুব। দেখো দরকার থাকলে হয় চুরি করো নয়তো রক্ত বেচো। রক্ত কোথায় বিক্রি করা যায়? আরে ভেতরে এসো। না দেখ সুপ্রিয়া, এখনো সময় আছে,
তুই ওই মাতালটাকে ছেড়ে জগনকে বিয়ে করে সুখে থাক। কতবার বুঝিয়েছি তোমাকে, আমি রজতের সাথে অনেক খুশি। মিথ্যা কথা বলছে সুপ্রিয়া, তোমার বোনের অবস্থা কিন্তু খুবই খারাপ। ওকে তাড়াতাড়ি নিজের সাথে নিয়ে যাও, না হলে না জানি কবে ওই রাক্ষসটা ওর প্রাণ নিয়ে নেবে। সুপ্রিয়া, এইবার তোকে আমার সাথে যেতেই হবে। এই বাড়ি থেকে আমার মৃতদেহটাই যাবে। আরে তুই পাগল হয়ে গেছিস নাকি? বডি বেশি জ্বলে যায়নি, মানে নির্মলা দেবীর আসার কিছুক্ষণ আগেই সুপ্রিয়াকে মেরে ওর লাশটাকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, মানে ওই দু আড়াই ঘন্টা আগে। আর কে থাকে এখানে? কোথায় সে? আর কোথায় থাকবে? মদের থেকে? হ্যাঁ স্যার। কোথায় পেলে ওকে? স্যার মদের দোকানে পড়েছিল। এসব কি করে হলো স্যার? কি করে সুপ্রিয়া? সুপ্রিয়া স্যার, এই রজতই মেরেছে আমার বোনকে। ওর মদের নেশা সমস্ত কিছু শেষ করে দিয়েছে। হয় পাগল হয়ে গিয়েছে, না তো মাথা খারাপ হয়ে গেছে। এই মেরেছে স্যার, এই মেরেছে। নিয়ে চলো ওকে। বডিটা পোস্টমর্টমে পাঠাও এক্ষুনি। নেশা যে কোনো জিনিসেরই হোক, যখন প্রয়োজনের বেশি হয়ে যায় তখন ক্ষতি সে নিশ্চয়ই করে, বিশেষ করে সেই নেশা যেটা প্রাণঘাতী বা বিপজ্জনক। প্রতিদিন মদ না জানি কত মানুষের জীবন কেড়ে নেয়। এই মদ এইবার তো সুপ্রিয়াকে শেষ করে দিল। রজত আর সুপ্রিয়ার সম্পর্ককে হয়তো মদ খুনের মতন ঝাঁঝরা করে দিয়েছিল।
কিন্তু কোথাও না কোথাও এটা পরিষ্কার দেখা যাচ্ছিল যে সুপ্রিয়া তার বিবাহের বন্ধনটাকে ভাঙতে চাইছিল না। যদিও তার কাছে অনেকগুলো রাস্তা ছিল, কিন্তু সুপ্রিয়ার মৃত্যু এখনই সমস্ত রাস্তা বন্ধ করে দিল। কিন্তু আসলে কি হয়েছিল আসুন জেনে নি। বল কেন মেরেছিস তুই সুপ্রিয়াকে? স্যার আমি ওকে মারিনি স্যার। যদি সুপ্রিয়া নিজের যদি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে তাহলে আমি কি করতে পারি বলুন? আমার এই নেশার কারণে রেগে গিয়ে হয়তো আত্মহত্যা করেছি স্যার। ও খুবই রেগে গেছিল স্যার। যদি ওকে কেউ মেরে থাকে তো 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 ওটা সে আমি করে থাকতে পারে স্যার। আপনারা তদন্ত করুন স্যার, আপনারা তদন্ত করুন, তারপর যা খুশি সাজা দিন আমাকে। ও মেনে তো নিচ্ছে যে ওর বউয়ের মৃত্যু ওর মদের নেশার জন্যই হয়েছে, আর তার সাথে ও শ্যামের নামও নিচ্ছে। আমার মনে হয় এই কেসে অনেকগুলো সূত্র আছে। এক কাজ করো, সবাইকে জিজ্ঞাসা করো, আর এই শ্যামকে থানায় নিয়ে এসো। হ্যাঁ স্যার। দোকানটা কি আপনার? হ্যাঁ স্যার, আমারই দোকান স্যার। সকাল সকাল যখন আমি দোকান খুলি সেই দিন তো দেখলাম রজত ওখানেই পড়ে আছে। প্রায় তিন চার ঘন্টা পর দেখলাম একটা কনস্টেবল এলো আর ওকে মারতে মারতে নিয়ে গেল। আপনার দোকানের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কি? আছে তো স্যার। আমরা যখন রজতের ঘরে ঢুকলাম তখন নির্মলা দেবী বললেন যে দু আড়াই ঘন্টা আগে সুপ্রিয়াকে পুড়তে সে দেখেছিল। তার মানে সাড়ে সাতটা আটটা নাগাদ ওর লাশ পুরোপুরি জ্বলে যায়নি। তার মানে এটাই দাঁড়ালো যে প্রায় চারটের সময় সুপ্রিয়াকে মেরে আগুনে পোড়ানো হয়েছে। আর তার উপর প্রিলিমিনারি পোস্টমর্টম রিপোর্টও এই সময় দেখাচ্ছে। আর মারা যাওয়ার কারণ পুড়ে যাওয়া নয়, আরো অন্য কিছু। হ্যাঁ স্যার, এমনটা মনে হইতাছে সুপ্রিয়ার মাথায় কেউ ভারী জিনিস দিয়ে আঘাত করছে আর ও মরার পর ওরে জ্বালানোর চেষ্টা করা হয়েছে। মানে এটা সুইসাইডের মামলা নয়। আর যে সিসিটিভি ফুটেজটা আমরা দেখেছিলাম সেটা থেকে এটা পরিষ্কার যে রজত সুপ্রিয়াকে মারেনি, কারণ ও তো ওই সময় মদের দোকানের বাইরে পড়েছিল। তো রজত যদি সুপ্রিয়ারে না মাইরা থাকে তাহলে কে করছে? সেটাই তো জানতে হবে, সেটা কে হতে পারে। এক কাজ করো, শ্যামকে ডাকো। স্যার ও তো দিল্লিতে আছে, এক দুদিনে চলে আইব। জিজ্ঞাসাবাদে জানা গেছে যে রজত আর কমলের মধ্যে ঝগড়া হয়েছিল। বল তুই কি জানোস? স্যার সুপ্রিয়া আর রজত স্যার পরিবারের বিরুদ্ধে কি ওরা বিয়ে করে নিয়েছিল স্যার। স্যার সুপ্রিয়ার বিয়ে জগনের সাথে হয়ে যেত, কিন্তু সুপ্রিয়ার মনে না জানি কি করে ওই মাতালটার ভূত চড়ে গেছিল। ও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে মানে তুই ওকে মারবি? আমি মারিনি স্যার, ও আমার বোন হয় স্যার। হ্যাঁ হ্যাঁ আমি মানছি যে কিছুদিন আগে আমি ওর উপরে বিরক্ত হয়েছিলাম, কিন্তু ওকে তো আমি মারিনি স্যার। তুই সুপ্রিয়ার মরে যাবার খবর পেলি কোথায়? ওর প্রতিবেশী নির্মলার থেকে স্যার। নির্মলা আমাকে ফোন করেছিল, ওই আমাকে ওর মৃত্যুর ব্যাপারে বলল স্যার। স্যার সুপ্রিয়ার খবর নেওয়ার জন্য আমি ওই ওর বাড়িতে যখন গেলাম তখন ওকে ওখানেই দেখেছিলাম, আর ওর খবরাখবর নেওয়ার জন্য ওর থেকে আমি নাম্বারটা নিয়ে নিলাম, আর ওই আমাকে আজ ফোন করে বলল যে সুপ্রিয়া আর বেঁচে নেই স্যার। কে কেন মারল ওকে স্যার? স্যার আমি আমার বোনকে মারিনি স্যার, আমি মারিনি ওকে। আপনি যদি চান তো আমার ফোনটা দেখুন স্যার, আমি মারিনি। কমল বলতে চায় যে জগন সুপ্রিয়াকে বিয়ে করতে চেয়েছিল। এদিকে সুপ্রিয়াও কোনো মতে রজতকে ছাড়ার জন্য রাজি ছিল না। আচ্ছা এই জগনই কিছু করেনি তো? ক্ষমা করে দাও সুপ্রিয়া, আমাকে ক্ষমা করে দাও। একটু যদি একটু খুশি তোমাকে দিতে পারতাম, যদি তোমাকে একটু খুশি দিতে পারতাম।
সুপ্রিয়া আমাকে ক্ষমা করে দা। বিবাহিত মহিলাকে নিজের বউ বানানোর কি শখ চেপেছিল তোর মাথায়? আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, কিন্তু ও তো ওই রজতকে বিয়ে করল, আর ওর সাথে কষ্ট ছিল, আমি তো ওকে নিজের করে নিতে তৈরি ছিলাম। আর ও যখন মানলো না তো তুই মেরে দিলি ওকে? না না স্যার, আমি তো ওকে মারিনি। আমি যদি কাউকে মারার জন্য ভেবে থাকি তো সে তো রজত ছিল, সুপ্রিয়া ছিল না। যেদিন সুপ্রিয়ার মৃত্যু হয় সেদিন তুই কোথায় ছিলি? ওই দিন আমি আমার পাশের গ্রাম দুর্গাপুরে ছিলাম, আমার ওখানে কনস্ট্রাকশনের কাজ হয়। আপনি চাইলে যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। মা যা কিছু হয়েছে সেই সমস্ত কিছু দায় আমার। তুমি চলে যাও মা এখান থেকে, তোমার বারবার এখানে আসা ঠিক হবে না। তুমি এবার চলে যাও। শুনেছি অনেক হুমকি দিতিস তুই রজতকে। স্যার মারুন না স্যার, স্যার আমি শুধু ওকে ভয় দেখাতাম, স্যার আমি কিচ্ছু করিনি। যদি আমি ভয় না দেখাতাম ও তাহলে আমার টাকাগুলো ফেরত দিত না স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। স্যার স্যার আমার কাজই তো ধার দেওয়া আর শোধ নেওয়া, স্যার যদি আমি কাউকে মারি তাহলে আমারই তো লোকসান না স্যার। স্যার আমার টাকাগুলো দেবার গেল না স্যার। স্যার আমি অন্তত ওই মাতাল রজতটাকে নিজের বউয়ের ভয়টা তো দেখাতে পারতাম। এবার তো আমার হাত চালা হয়ে গেল একদম স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমি কিছু করিনি স্যার। মাসিমা, আমরা আসলে জানতে চাই আপনার কাছে যে আপনি কি কোনো ভালো বড় চুরির দোকানের নাম জানেন?
আপনি তো খুব চুরি পছন্দ করেন, তাই না? আরে আপনি কিসব বলছেন স্যার? চুরির বিষয়ে আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আরে বাজারে একটা না অনেক চুরির দোকান রয়েছে। আচ্ছা ওই প্রবাদটা আপনি জানেন তো, মাঝে মাঝে কোনো জড় পদার্থ প্রমাণ দিয়ে দেয়, বুঝলেন না? ঠিক আছে আপনাকে সোজাসুজি বুঝিয়ে দিই, সুপ্রিয়াকে কেন মারলেন? পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সুপ্রিয়ার গলায় যে কাটা দাগটা ছিল তাতে আমরা কিছু কাঁচের চুড়ির টুকরো পাই, আর সেই রকম চুড়ি আপনিও পড়ে আছেন, আর আমরা দোকানদারকে জিজ্ঞাসাবাদও করেছি, আর আপনার হাতের চুড়িগুলো তার সাথে মিলেও যাচ্ছে। এবার মাসিমা চুপচাপ আপনি বলে দিন, না হলে এই বয়সে আপনাকে জোর করতে আমাদের ভালো লাগবে না। বলুন। বলছি স্যার, আমি নিজের ছেলের কষ্ট দেখতে পারছিলাম না স্যার, সবাই ওকে মাতাল বলে ডাকত স্যার, বদনাম করে দিয়েছিল আমার ছেলেকেও। আমি জানতাম স্যার, বিয়ের আগে আমার ছেলে কখনো মদে হাত পর্যন্ত দেয়নি। খেত না স্যার আমার ছেলে। ওই রাত্রে আমি রজতকে রাজি করানোর জন্য ওর বাড়ি গেলাম, আর দরজার বাইরে থেকে কিছু আওয়াজ কানে এলো আমার। আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখলাম যে কি এমন হয়েছে যে দুজনে এরকম ঝগড়া করছে। সুপ্রিয়া আমার কথাটা বুঝো, ঘরের সমস্ত কিছু বিক্রি হয়ে গেছে তোমার এই নেশার জন্য, ধার বাকির জন্য লোকের আমার পেছনে পড়ে আছে, আমি নিজের রক্ত বিক্রি করে দিয়েছি তোমার এই শখ পূরণের জন্য, তবুও তোমার শান্তি নেই। আমি এতগুলো ওষুধ এনেছি তোমার জন্য, তুমি সেগুলোও খাও না। বিয়ে করেছো তো এখন পালন করো। তাছাড়াও তোমার মনে আছে আমি তোমার সাথে বিয়ে এই শর্তেই করেছিলাম যে আমার এই মদের নাম হয়ে গিয়েছিল লোকেদের কাছে, বুক ফুলিয়ে ঘর ভাড়া করে থাকতো আমার ছেলে স্যার, শুধু এই জন্য যে ওর বউয়ের ভুলগুলো ওর অভ্যেস অন্য কেউ না জেনে নেয়। আমার ছেলে কোনো খুশি পায়নি স্যার, আমার ছেলে। রজতেই এলো বলে মা, মা কেন করেছো? স্যার মাকে ছেড়ে দিন স্যার। দেখো সুপ্রিয়ার মদ খাবার নেশা আছে এটা তো আমরা সবাই জেনেই গেছি, এবার তুমি এটা বলো যে ওর সুইসাইডের কেসটা তুমি নিজের ঘাড়ে কেন নিতে চাইছিলে? স্যার আমি ভেবেছিলাম সুপ্রিয়া ওর মদ পায়নি বলে নিজেকে শেষ করে দিয়েছে, ও যখন মদ পেত না তখনও পাগল হয়ে যেত স্যার। একটা মদ কি চাইলাম তোমার কাছে, এত নাটক করছো? না খেতে দাও না আমাকে বাঁচতে দাও, এই দিনের জন্য বিয়ে করেছিলাম তোমাকে, যাও গিয়ে মদ নিয়ে এসো। আমি চাইতাম না যে বাড়ির লোক যেন কোনোভাবে ওর নেশার ব্যাপারটা না জেনে যায় স্যার, আমি ওকে কথা দিয়েছিলাম স্যার আমি ওকে সবসময় সুখে রাখবো, ওর মৃত্যুর জন্য দায়ী আমি স্যার, ও যেমনই হোক না কেন স্যার যেমনই থাকুক আমার বউ ছিল, আমি ওকে খুব ভালোবাসতাম স্যার। সুপ্রিয়া কি করতে থাকো বলো তো তুমি, হ্যাঁ দেখো কতটা চোট লেগেছে তোমার, কেন ছেড়ে দাও না এই বাজে নেশা? হ্যাঁ লোকে দেখে ফেললে কি বলে বলো তো? ওটাই বলে দিও,
যা সব সময় বলো যে তুমি আমাকে মেরেছো। ওকে সুখে রাখতে চাইছিলাম স্যার। রজত সুপ্রিয়ার প্রেমে এমন অন্ধ হয়ে গেছিল যে নিজে ধ্বংস হয়ে যাওয়া সত্ত্বেও তার সমস্ত শর্ত, সমস্ত জেদকে পূরণ করছিল। যদি রজত সমাজের কোনো পরোয়া না করে সুপ্রিয়ার নেশা ছাড়ানোর চেষ্টা করে থাকত, সব সমস্যার সমাধান নিশ্চয়ই আছে। প্রয়োজন হলো সেটা নিজের কাছের লোকেদের সাথে ভাগ করে নেওয়া। যখনই আমাদের কাছের কেউ এরম বাজে নেশায় জড়িয়ে পড়ে, তখন মনে রাখবেন আমাদের ওই জেদটাকে আটকানোর জন্যে যা পদক্ষেপ নিতে হয় ওঠাতে হবে, তা সে যতই কঠিন হোক না কেন। অনেক সময় এইরকম বিষয় লুকিয়ে রাখলে আরো অনেক বেশি মারাত্মক হয়ে ওঠে। চলুন আবার দেখা হবে আরো একটা চোখ খুলে দেওয়া ঘটনার সাথে। আপনারা কোথাও চলে যাবেন না, দেখতে থাকুন জুর্মা চাষবাদ। দেখা হচ্ছে।